একের পর এক যুদ্ধ বিগ্রহ সংগ্রামের কবলে বেশ স্পর্শকাতর পরিস্থিতির মাঝে রয়েছে গোটা বিশ্ব। যত দিন গড়াচ্ছে অবস্থা স্বাভাবিকের দিকে না এগিয়ে উল্টো সর্বাত্মক ভয়াবহতার দিকেই ধাবিত হচ্ছে, এমন আবহে করা এক সতর্ক বার্তা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআই এর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর প্রধান রিচার্ড মুর। তাদের মতে স্নায়ুযুদ্ধের পর ভয়াবহ হুমকির মুখে পড়েছে বিশ্ব। তাদের মতে বর্তমানে বিশ্ব ব্যবস্থা এমন হুমকির মুখে রয়েছে যা স্নায়ুযুদ্ধের পর আর দেখা যায়নি। 9 সেপ্টেম্বর রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ সকল তথ্য সামনে আনে। BBC-র প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব রাজনীতিতে কয়েকটি দেশের সমান্তরাল প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গোয়েন্দারা, আর এসব দেশের উত্থানের ফলেই নাকি হুমকির মুখে পড়েছে বিশ্ব ব্যবস্থা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব ব্যবস্থার ওপর একচেটিয়াভাবে খবরদারি করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু দেশটিকে টেক্কা দিতে ক্রমেই বাড়ছে চীন ও রাশিয়ার প্রভাব। এমত অবস্থায় বদলে যাওয়া এই বিশ্ব ব্যবস্থা নিয়ে সতর্ক করে দিলেন পশ্চিমা গোয়েন্দারা। তারা বলছেন এতে করে নতুন ধরনের সাইবার আক্রমণ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং নতুন ভূ রাজনৈতিক উত্তেজনা বিশ্বকে একটি অস্বাভাবিক ও অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। চীনের প্রভাব এবং রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে বিশ্ব শাসনের মৌলিক কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মত দিয়েছেন গোয়েন্দারা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে একসঙ্গে কাজ করা বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও মনে করেন তারা। সম্প্রতি লন্ডনে একটি নিরাপত্তা সম্মেলনে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর প্রধান উইলিয়াম বার্নস এবং যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর প্রধান রিচার্ড। তারা বলেছেন ইউক্রেনকে সহযোগিতায় একতাবদ্ধ থাকা আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে রাশিয়া সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। শনিবার ব্রিটিশ সংবাদপত্র দ্য ফিনান্সিয়াল টাইমসে বার্নস ও মুরের একটি যৌথ নিবন্ধন প্রকাশিত হয়েছে। প্রথমবারের মতো লেখা যৌথ নিবন্ধনে বিশ্ব ব্যবস্থা সহ বিভিন্ন দিক নিয়ে লিখেছেন তারা। নিবন্ধনে বার্নস ও মুর লিখেছেন ইউক্রেনের যে যুদ্ধ আসন্ন সেটা তারা আগেই আজ করতে পেরে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছিলেন। এছাড়া ইউক্রেনকে সাহায্যে গোপন তথ্য প্রকাশ করা হয়। চীনকে চলতি শতকের প্রধান গোয়েন্দা ও ভূ রাজনৈতিক হুমকি হিসেবে দেখছে বলে জানিয়েছেন বার্নস ও মুর। দুই গোয়েন্দা প্রধানের দাবি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তারা। পাশাপাশি ইউরোপ জুড়ে রাশিয়ার বেপরোয়া নাশকতামূলক তৎপরতার লাগাম টেনে ধরতে কাজ করার কথাও জানান দুই গোয়েন্দা প্রধান।